জলপাইগুড়ির মানুষ আপনারা জানেন, আগে কিছুই ছিল না। আপনারা 34 বছর সিপিএম এর আমল দেখেছেন, আর বিজেপির 10 বছর দেখছেন, কিচ্ছু করেনি। জলপাইগুড়িতে আমি পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট করে দিয়েছি। জলপাইগুড়িতে আমরা চিড়িয়াখানা বানিয়েছি। জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়া কেন্দ্র হয়েছে। জলপাইগুড়িতে সার্কিট হাউস হয়েছে। জলপাইগুড়িতে গাজলডোবা ইন্টারন্যাশনাল ট্যুরিজম সেন্টার হয়ে গেছে। পর্যটকদের জন্য সব কিছু করা হয়েছে। এছাড়াও অনেক কাজ করা হয়েছে। আপনারা জানেন, আমরা নারায়ণী সেনা কুচবিহারে করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন আমরা পালন করি এবং ছুটিও দিই। ঠাকুর পঞ্চানন বর্মার বাড়ির সংস্কার আমরা করেছি। আমরা ইউনিভার্সিটি করেছি, রাজবংশী ভাষায় পড়াশোনা করা হচ্ছে। আমি সাবজি ভাষা নিয়েও আগামী দিন, এটা বলুচিকে আমায় বলেছে, আমাদের এই ভাষাটাকে তৈরি করতে হবে ভালো করে, যাতে পড়াশোনায় ছেলেমেয়েরা চান্স পায়। আমরা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কামতাপুরি দিয়েছি, আমরা কুলমালিকে দিয়েছি, আমরা গোর্খাকে দিয়েছি, আমরা শিখকে দিয়েছি, আমরা উর্দুকে দিয়েছি, আমরা হিন্দিকে দিয়েছি। আমরা যেমন দিয়েছি, সাবজি ভাষাকেও আগামী দিন আমরা দেওয়ার চেষ্টা করব যখন বইগুলো হয়ে যাবে। আপনারা জানেন, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, মাল্টি সুপার হাসপাতাল, নতুন সরকারি কলেজ, কার্তিকোড়া হিন্দি গভর্নমেন্ট কলেজ, ধূপগুড়ি গার্লস কলেজ, পলিটেকনিক, ধূপগুড়ি ময়নাগুড়ি মাল ও মেটিয়ালি এবং ডাবগ্রাম আমবাড়ি ফালাকাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, কাওয়াখালীতেও ক্লাস্টার হচ্ছে, 11টা বিদ্যুতের সাবস্টেশন করেছি, 3টে পথসাথী করেছি, 12টা ও কান্তিতে নতুন ব্লক তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি মহিলা, যেটা জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশনও আমরা মহিলা থানা গড়ে তুলেছি। 20% ডিসকাউন্ট অন অল মেডিসিন, কিলি মেডিকেল, মন্ডল বাজার, গান্ধী মোড়, কাঞ্চপুরা।